আপনার নাম শুনেছি কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। বেঙ্গলি গ্রহের একটা শো আছে সপ্তমের দিন, তাহলে আসবেন। আচ্ছা, আপনার ওই হাতের গুলি কি সত্যি 17? 17.5। দেখুন, টিএসএস শোতে আপনাদেরকে ওয়েলকাম। আমি হচ্ছি ফ্যাশন ব্লগার সাঞ্জ ব্যানার্জি। আজকে চলে এসেছি টিএসএস শো নিয়ে। আপনারা যারা আমার ইনস্টাগ্রাম দেখেছেন বা আমাকে দেখেছেন জানেন আমি বডি বিল্ডিংয়ের খুব পাগল ফ্যান। বাট আমি যাকে দেখে ইন্সপায়ার হয়েছি বডি বিল্ডিং, ইভেন আমার জীবনে একটা স্বপ্ন ছিল তার সঙ্গে মিট করা, তার ইন্টারভিউ নেওয়া, তো আমি আজকে তার কাছেই এসেছি। গুণময় বাগচিকে আপনারা সবাই চেনেন, দ্য লিজেন্ড গুণময় বাগচি। আজকে আমি চলে এসেছি মলয় দাদুর কাছে। মলয় দাদু নমস্কার। আমার বাবার কাছ থেকে এসছে, কারণ আমাদের বাড়িতে বড় বড় বডি বিল্ডার ছোটবেলা দেখেছি আসতে, নানা রকম কথা বলতে, নানা রকম পোজিং বাবাকে দেখাতে এবং বাবার কাছে নানান জিনিস শিখতে এসেছিল। সেই গুলো দেখে দেখে আমি ইন্সপিরেশন পেয়েছি এবং আমিও ভেবেছিলাম আমিও নিজে একজন বডি বিল্ডার হব। তবে ফার্স্ট অফ অল তুমি অ্যাজ এ এখন তোমার এজ 72, হ্যাঁ, তুমি এই বয়সে কি করে ফিট? মানে তোমার বয়সী যারা তারা ম্যাক্সিমাম দেখা যাবে মানে হয়তো সিঙ্গারা খাচ্ছে বা সুগার নিয়ে বা কোনো সমস্যা নিয়ে ভুগছে বা হসপিটালে রয়েছে দেখা যাবে, বাট তুমি এই বয়সে এতটা কি করে ফিট? ফিট আছি এই এই জন্যই যে আমি সবার সঙ্গে হাসি খুশিতে থাকতে পারি, নিজেকে আমি বয়স বলে ভাবি না। আমি ভাবি আমি আগুনও আগের মতনই মলয়রায় আছি, সেই আগের মতন গুণময় বাড়তি আছে। আমি নিজে রেগুলার ব্যায়াম করি, অল্প বিস্তর ব্যায়াম করি, আগের মতন নিশ্চয়ই বেশি ভরে ব্যায়াম করতে পারি না, অল্প অল্প ব্যায়াম করি এবং সেটাকে ফিট রাখার চেষ্টা করি এবং সবার সঙ্গে মিলেমিশে থাকি। হ্যাঁ, সবার সঙ্গে একটুখানি রাগ একটুখানি ঝগড়া আবার ভালোবাসা তো হবেই, এটা মানুষের জীবন না, এমনি আছি আর কি, এটাই ভালো লাগছে। যদি বডি বিল্ডিং এর কথা বলি তাহলে অল্প বয়সে মানে কত বছর বয়স থেকে স্টার্টটা আসলো, মানে বডি বিল্ডিং এর নেশাটা সম্পূর্ণ? হ্যাঁ, আমার আমি তো বডি বিল্ডিং এর শুরু করি ক্লাস 7 যখন পড়ি তখন থেকে, তখন সেটা 13 বছর হল, 13 বছর বয়স থেকে আমি ব্যায়াম শুরু করি। তোমার ফাদার যে সে একজন লিজেন্ড, সবাই চেনে ইন্ডিয়ান বডি বিল্ডিং এর একজন লিজেন্ড লোক, একজন বাবার গুরুদেব আমার বাড়িতে এসেছিল, আমাদের বাড়িতে এসেছিল, আমি ছোটবেলা আমি যখন বাবার কাছে ব্যায়াম করছিলাম উনি এসে আমাকে আমার চেহারা দেখে উনি বললো যে মহতোষ, আমার বাবাকে বললো যে মহতোষ আমি তো তোমায় করেছি তৈরি করেছি, তুমি আমাকে তোমার ছেলেকে মলয়কে ছেড়ে দাও, আমি ওকে তৈরি করবো। ব্যাস বাবা বলে যে এখন উনি বলে দিয়েছে আমার গুরুদেব ঘোষ যেন বলেছে তোকে নিয়ে তোকে তৈরি করবে, আমার কিছু বলার নেই, তুই ঘরপাড়ে বিশ্বদার ক্লাবে চলে আস, ওখানে ঘরপাড়ে ওনার ঘোষেস কলেজ এডুকেশন ব্যায়ামাগার ছিল, এখন নেই যদিও, ওখানে আমি ব্যায়াম শুরু করি। আর তুমি তো সিনেমাতেও কাজ করেছো, একটা রিজেন্ট মুভিতে কাজ করেছো, অত বড় অস্কার উইনিং একটা মুভিতে কাজ করেছো সত্যজিৎ রায়ের সঙ্গে, তো ফার্স্ট সত্যজিৎ রায়কে যখন দেখলে ওরকম একটা মানুষ মানে কিরকম মনে হতো, মানে যে ওরকম একটা রিজেন্ট লোককে সামনাসামনি দেখা, তখন এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল যদি শেয়ার করো? হ্যাঁ, সেটা খুব দারুণ লেগেছে যে উনি ওনার সামনে আমি যে কথা বলতে পাচ্ছি, ওনার সঙ্গে যে আমি যে দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লেগেছে, সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু জানি না কিছু নাটক ফাটক সম্বন্ধে কিছু জানি না, আমাকে আপনি শিখিয়ে নিতে হবে, ওগুলো কোনো চিন্তা নেই, আমি আছি, সৌমিত্র আছে, তোমাকে সব শিখিয়ে দেবে।
কোনো চিন্তা এইভাবেই আমি এগিয়েছি। বডি বিল্ডিং এ যেটা ম্যাক্সিমাম আমাকে অনেকে বলে বা ম্যাক্সিমাম সবাই বলে যে বডি বিল্ডিং মানে হয়তো স্টেরয়েড বা নানারকম জিনিসের ওষুধের অ্যাপ্লাই করতে হয়, এটা কি সত্যি? না কোনো সত্যি নেই। তবে আমাদের সময় আমরা যখন ব্যায়াম করেছি আমাদের সময় আমাদের কোনো সাপ্লিমেন্ট আমাদের সময় আসেনি বা স্টেরয়েডটা এসেছিল তো আমরা নিইনি, এই নিয়ে আমি যাই না আমরা নিইনি। এখন সব জায়গায় দেখেছি যে ইয়ে যায় স্টেরয়েড জিমে ঢুকেই নানা রকম ইঞ্জেকশন বা মেডিসিন নিচ্ছে, সেটা আমার মনে হয় উচিত না। এখন আমরা টিভিতে বা নিউজ পেপারে দেখেছি যে এইসব নানা রকম ইঞ্জেকশন ফিঞ্জেকশন না দিয়ে ছেলেপিলেদের অনেক ক্ষতি হয়েছে জীবনে। হ্যাঁ, সেই জন্য আমি আমি সাজেস্ট করবো ওইগুলো নেওয়া উচিত না, আগে ন্যাচারালভাবে ব্যায়াম করা শুরু করুক, তারপর কিছুটা ডেভেলপ হলে তখন করে চিন্তা হবে। কম্পিটিশন তো তুমি প্রচুর খেলেছো লাইফে, আজ তুমি একটা জায়গায় নিশ্চয় এসেও হয়েছো, তো কম্পিটিশনের যে টাইমটা থাকে সেই টাইমটা বডি বিল্ডারদের কীরকম সাফার করতে হয় যদি একটু শেয়ার করো। তাকে সময় মতো খাওয়া দাওয়া যেরকম ডায়েট করে দিয়েছে সেইগুলো মেনে চলা, তারপর তাকে ঠিক মতো ব্যায়াম করা এবং তার রেস্ট নেওয়া, সমস্ত কিছু দরকার। শুধু ব্যায়াম করলেই হবে না, ব্যায়ামের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া এবং রিল্যাক্সেশন সেটা একান্ত দরকার। তুমি রেস্ট নেবে না, ব্যায়াম করে যাবে খেয়ে যাবে তো কোনো খাওয়া দাওয়া হজম হবে না, কোনো ডেভেলপ হবে না। সেই তোমার রেস্টও যেমন নিতে হবে, মেন্টাল রিল্যাক্সেশন যেমন করতে হবে, আবার তোমাকে সেরকম ব্যায়ামও করতে হবে। মেন্টালি ব্যায়ামের একটা ব্যাপার আছে, মনটাকে একেবারে তোমার ব্যায়ামের দিকে নিয়ে যেতে হবে, তো অন্য কোনো চিন্তাভাবনা করলে কিন্তু ব্যায়াম শরীর কোনো ডেভেলপ হবে না। এটা ডেডিকেশনের ব্যাপার না, যেমন নাকি আমাদের রামকৃষ্ণদেব মাকে মা কালীকে পেয়েছিল কেন এত ভক্তি শ্রদ্ধা করে সাধনা করে তবেই পেয়েছে না। আমাদের এই শরীরটাও একটা মন্দির, মন্দিরের মধ্যে আমাদের এই আত্মা হচ্ছে একজন দেবতা, এই মন্দিরের কারুকার্যগুলো আমাদের মাতৃলোকে তৈরি করার জন্য ডেডিকেশন করতে হবে, সাধনা করতে হবে, তবেই তোমার মন্দিরটাকে ভালোভাবে তুমি করতে পারো। এই যে এখনকার বডি বিল্ডিং একটা জায়গায় এসেছে, আগেকার বডি বিল্ডিং এখনকার বডি বিল্ডিং এর মধ্যে কার কোনো তফাৎ দেখো? তফাৎ তো আছে, এখনকার ছেলেরা অনেক ডেভেলপ করেছে। হ্যাঁ, আগেকার যারা বডি বিল্ডার চেয়ে এখনকার ছেলেরা অনেক ডেভেলপ করে, ডিউ টু নানা রকম তোমার মেডিসিন আছে, নানা রকম তোমার মেশিন এসছে। আগের দিনে আমাদের সময় তুমি মেশিনপত্র আমরা পাইনি, এখন আমাদের আমি যখন ছেড়ে দিচ্ছি তখন এই মেশিন জিমের মেশিন টেশিনগুলো এসছে, এই জিমের মেশিন আছে, মেডিসিন আছে, ডায়েট আছে। আমরা তো আগে ডাম্বেল বারবেল বেঞ্চ নর্মাল যে বেঞ্চ বেঞ্চ দিয়ে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম, তবে হ্যাঁ এখনও কিন্তু ওই জিমে ব্যায়ামে দিয়ে কিন্তু হয় না, আগের মতো ম্যানুয়াল তোমাকে ব্যায়াম করতেই হবে, তা নাহলে তোমার ডেভেলপমেন্ট আসবে না। সেই জন্য আগে যদি তুমি আধুনিক হও, হ্যাঁ আগেকার দিনটাকে তোমার ছাড়লে চলবে না, আগের দিনের যেসব প্রসেসগুলো, হ্যাঁ সেসবগুলো কিন্তু তোমাকে ছাড়লে চলবে না, সেগুলোও তোমার করতে হবে। আমি সবাইকেই বলি মানে ওল্ড স্কুল ইজ বেটার, কারণ আগেকার যা এরকম কাঠামো ছিল, যেরকম তৈরি ছিল, যেরকম অনুশাসন ছিল, সেটা হয়তো এখনকার সময় অনেক সময় হতে চায় না, এটাও আছে। এই ধরো মানে এখনকার যারা ছেলেমেয়েরা, যেটা নিয়ে আমার কথা, সেটা হচ্ছে কি এখনকার ছেলেমেয়েরা যারা ডিপ্রেশনে চলে যায়, নিজের কাজকর্ম থেকে বেরিয়ে ডিপ্রেশনে চলে যাবে, কিন্তু নেশাভাবে দীর্ঘ চলে যাচ্ছে, তাদেরকে তুমি কী বলবে? তাদেরকে আমি একটাই কথা বলবো, দেখো মানুষদের কত রকম নেশা করে, এটাও কিন্তু একটা এরকম নেশা। আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে, আমার জিমে আমি দেখেছি যারা নাকি মানে নানা রকম ড্রাগ ফাগ নিত, ড্রিঙ্ক ফিন তো করতোই, হ্যাঁ তাদের এই ব্যায়াম লাইনে আসাতে সে ব্যায়ামের মধ্যে করতে করতে তার এর মধ্যে শরীরে একটা নেশা তৈরি করেছিল, সে এখন আর ওইসব ছেড়ে দিয়েছে, আর ব্যায়াম না করে থাকতে পারে না। রেগুলার সে জিমে এসে ব্যায়াম করবেই করবে, সেটা একটা নেশা। হ্যাঁ আর ওইটা ছেড়ে দিয়ে এই নেশা ধরেছে, এটা ভালো নেশা, গুড গুড হ্যাবিটস। হ্যাঁ এই নেশাটা যে যদি করতে পারে তাকে ব্যাড হ্যাবিটগুলো অনেক চলে যাবে, অনেক ভালো হবে। এই নেশাটা তুমি এগিয়ে নিয়ে যাও, এই নেশাতে ধরো, শরীর স্বাস্থ্য ভালো হবে, মনও ভালো হবে, মনটাই কিন্তু আসল। হ্যাঁ মনটার মধ্যে মাথার মধ্যে যদি জিলিপির প্যাচ থাকে, হ্যাঁ তাহলে তোমার কোনো জিনিস শরীর ভালো হবে না, স্বাস্থ্য ভালো হবে। আচ্ছা তুমি তোমার বডি বিল্ডিং লাইনে ছিল, তোমাদের টাইমে মানে অনেকেই লিজেন্ডরা ছিল বডি বিল্ডার, যারা মানে মনোহর আইয়ের সঙ্গে তুমি প্রথমে দেখা করেছো,
আমি মরদার, তবে আমি আমি ওখানে মনোরদার জিমে আমি ব্যায়াম করতে পারিনি, আমার সাথে সৌভাগ্য হয়নি। আমি মনোরদার বাড়িতে গিয়েছিলাম, মনোরদার সাথে কথা বলতে হ্যাঁ সুবার আসো, খুব ভালো লেগেছে, খুব ভালো লোক, ওনার কথাবার্তা খুব ভালো, অমায়িক, বন্ধুর মতো মিশতে মিশতে পারে, মিশতে জানে, মানুষকে আপন করে নিতে জানে, এটা আমি বলবো। উনি আমাকে কথাবার্তা বলে উনি আমাকে খুব আপন করে নিয়েছে, আমি আমাকে ওনাকে খুব ভালো লাগে। আর যারা ধরো তোমার মতো এসে অনেকে হয় দূর থেকে ভাবে যে জিমে জিম হয়তো আমাদের জন্য না, বয়স হয়ে গেছে, তাদেরকে তুমি কি বলছো? তাদেরকে আমি বলবো যে আপনারা এই বয়স হয়ে গেছে, রিটায়ার করেছেন, সিনিয়র সিটিজেন হয়েছেন, কিন্তু তা বলে আপনাকে আপনি ভাববেন না আপনার সব কিছু চলে গেছে, আপনাকে আপনি ভাববেন না যে আমার আপনার বয়স হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনি ভাবুন এখন 40 আছে। আমি তো নিজেকে ভাবি, আমি তো নিজেকে ভাবি আমি এখনও আমার 40 বেশি যাইনি আমি, তবে কিন্তু আপনি এই বয়সে আপনি কিছু করতে পারবেন। আর আপনি সবসময় বিজি থাকুন, বাইরে বসে থেকে থেকে বা পাড়াতে বন্ধু বান্ধবের মানে আপনাদের সিনিয়র সিটিজেনদের মধ্যে বসে থেকে থেকে আজে বাজে আলোচনা চর্চা করা ছাড়ুন, দেখবেন যারা নাকি এজেন্ট হয়ে গেছে তারা এই জায়গায় বসে থেকে এ কি তার বাড়ির খবর, কে কি করলো না করলো এইসব নিয়ে আলোচনা করে, সেসব ছেড়ে দিয়ে কিছু একটা করুন, বাড়িতে বসে বা অন্য জায়গায় গিয়ে কিছু একটা করুন, কিছু গঠনমূলক কিছু কাজ করুন, কোনো কিছু সেবা করুন, তাহলে দেখবেন মনটা আপনার ঠিক থাকবে। লোকে বলে না আইডল ব্রেন যে ডেভিল সব, ব্রেনটা কোনো আইডল রাখবেন না, ফাঁকা রাখবেন না, কিছু না কিছু কাজ করতে হবে, নিজে করুন বা অপর কিছু করান, তাহলেও দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, এটাই আমি বলবো আপনার। এই জাস্ট নাম্বার, নিজেকে ইয়াং রাখতে হবে, তাই তো? ইয়ে, তাহলে নিজেকে ইয়াং রাখলেই দেখবে আপনি সারা জীবন আপনি যৌবন শক্তিটা পেয়ে যাবেন। আমার সত্যি খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। আমি জীবনে আমার লাইফে ইচ্ছা ছিল যে অন্তত এই মানুষের সঙ্গে আমার সরাসরি দেখা হবে, মানে যাকে আমি মানে বরাবর দূর থেকে দেখেছি, টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সামনাসামনি সেই মানুষের সঙ্গে দেখা করলাম, অনেক টিপসও নিলাম, একসাথে ওয়ার্কআউটও করলাম, খুব ভালো লাগলো দাদু তোমার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাদের, যারা দাদুর সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি ডিসক্রিপশনে দাদুর জিমের ম্যাপ গুগল ম্যাপ দিয়ে দেবো, অবশ্যই দাদুর কাছে আসো, দাদুর জিমে আসো, অ্যাডমিশন করো এবং ফিট থাকো। আমার এখানে ডানলপে আমার একটা জিম আছে, বডিবিল্ডার মান্ডে জিম, ডানলপ মোড়ে, বিটিও ডানলপ মোড়ে, আপনারা লোকেশনটা দেখে নেবেন, এই এখানে ইউটিউবে দেওয়া হবে, সেটা দেখে আপনারা চলে আসবেন, যতদূর সম্ভব আমি আপনাকে হেল্প করতে পারবো। সব বয়সের ছেলে মেয়েদের এখানে ব্যায়াম শেখানো হয়, আপনারা অবশ্যই আসবেন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।